প্রায় 5 কোটি ইন্টারনেট ব্যবহারকারী দেশ আমাদের এই বাংলাদেশ। দৈনন্দিন আমাদের ইন্টারনেটের উপরে নির্ভরতা অনেক বেশি বেড়ে চলেছে। একটি বিষয় মাথায় রাখতে হবে, ইন্টারনেটকে সেফ রাখতে হলে নিজেকে সেফ রাখতে হবে অনেক বেশি পরিমাণে। এমন কোনো প্রোপাগান্ডা আপনি আপনার আইডি থেকে শেয়ার করবেন না, এমন কোনো গুজব শেয়ার করবেন না যেটি পরবর্তীতে আপনাকে বিপদে ফেলতে পারে। ফেসবুক যে অ্যাকাউন্ট থেকে খোলা, সেই অ্যাকাউন্টটাই সবাইকে জানিয়ে দেয়। আগে যেটা হতো, প্রতিদিন প্রচুর মানুষ এটা হ্যাক করার চেষ্টা করত। তারপর আমি যেটা করলাম সেটা হলো, আমার ফেসবুকের যে ইমেল আইডিটা আছে সেটা একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট করে ফেললাম, যেটা কেউ জানে না। এবং যে ইমেল আইডিটা সবাইকে আমি দিয়ে দিচ্ছি আমাকে ইমেল পাঠানোর জন্য, ওটা দিয়ে আমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্টেড না। তার কারণ হলো, হ্যাকিং করার সময় দুটো ইনফরমেশন লাগে, দ্য আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আইডি যদি জেনেই যায়, হাফ ইনফরমেশন আপনি দিয়ে দিচ্ছেন। সো এই ইনফরমেশন যদি আপনি না দেন, আপনার সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করার পসিবিলিটি অনেক কমে যাচ্ছে। কারো তো এখনো ওয়েবসাইট বা লিঙ্কে যাচাই না করে হুট করে ঢুকে পড়া যাবে না। ক্লিককারীর পুরো অ্যাকাউন্ট বা ডিভাইসটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই 2-স্টেপ অথেন্টিকেশন সার্ভিসটি সচল করতে হবে। ট্রাস্টেড কন্ট্যাক্টসে 5টি কন্ট্যাক্ট অবশ্যই যুক্ত করতে হবে এবং অনুমান করা যায় না এমন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এবং এতে করে হ্যাকারদের হাত থেকে আমরা অনলাইন অ্যাকাউন্টগুলো প্রাথমিকভাবে অনেকটাই নিরাপদ রাখতে পারবো। মুখরোচক হেডিং দিয়ে ভেতরের নিউজটা আবার ডিফারেন্ট। যে মানুষটাকে নিয়ে লেখা হচ্ছে তাকে মাঝে মাঝে ডিমিন করা হচ্ছে। তো যদি কোনো ভুল ইনফরমেশন ভুলভাবে আপনাদের কাছে পৌঁছায়, সেটা আমাদের কখনোই কাম্য নয়। তো আমি এটাই রিকোয়েস্ট করব যে সবাই ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আরেকটু বেশি সংবেদনশীল হব। ইন্টারনেটে যারা ব্যবহার করেন সেটা সঠিক ব্যবহারটাই আমার কামনা, অপব্যবহার না। চলুন আমরা একটি সেফ সাইবার স্পেস করি, ভুল তথ্য সহ নিউজ শেয়ার করা থেকে বিরত থাকি, সাইবার বুলিং এর বিরুদ্ধে রুখে দাঁড়াই, সমস্যা দেখে দূরে সরে না যাই, সমাধানের চেষ্টা করি আমাদের চারপাশের সমস্যার সমাধানে, যুক্তি বুঝে যুক্ত হই এবং আমরাই হয়ে উঠি সমাধান।